আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাহিমা হাসান ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় ভালো আছি। সকালে একটু ব্যস্ত ছিলাম, তো আবারও ব্যস্ততা, কারণ এখন আবার রান্নার কাজে ব্যস্ত। যাই হোক, আজকে ইলিশ মাছ রান্না করব। আজকে ইফতারিতে কী কী তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজ কুচি নিয়ে নিলাম অনেকগুলো। পেঁয়াজ কুচি আসলে একটু ভেজে আদা রসুন দিয়ে দিচ্ছি এখন। এক টেবিল চামচ আদা, রসুন এক টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি হলুদ একটা চামচ, জিরার গুঁড়া একটা চামচ, মরিচের গুঁড়া একটা চামচ, ধনিয়ার গুঁড়া একটা চামচ। এখন মশলাগুলি ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানোর পরে হালকা একটু পানি দিব। বেগুনটা কিন্তু একটু ভালো করে কষাতে হয়, কারণ বেগুনটা একটু অনেক সময় দেখা গেছে যে সেদ্ধ হয় না, কিন্তু এখানকার বেগুন অনেক ফ্রেশ, যার কারণে আপনি ভালো মতো কষালেই চলবে, হয়ে থাকবে না, যেমন এক ধরনের কচরালো হয়ে থাকে, সেদ্ধ হতে চায় না। কিন্তু এখানকার বেগুনগুলো এতই ভালো যে আপনি অল্প সময়ের ভিতরে ভালো করে কষানো হয়ে যায়। রোজার ভিতরে আসলে একটু বেশি কাজ থাকে, কারণ রোজার ভিতরে সেহেরি রান্না করা, ইফতার বানানো, তো সবার একটু ঝামেলা থাকে। তারপরে রোজার জন্য অনেক রকমের খাবার তৈরি করা, আসলে এই কাজগুলো রোজার পরে কিন্তু আর থাকে না। তো স্বাভাবিক জীবন যাপনের যখন যে কাজগুলো আসে, তখন সেই কাজগুলি কিন্তু অনেক কঠিন মনে হয়। তো আস্তে আস্তে আমাদের 30 রোজাও শেষ হয়ে যাচ্ছে। অনেক কিছু কাজ করা বা রোজা রাখা এইসব নিয়ে আসলে ভিডিও করা সেরকম হয় না। এখন আস্তে আস্তে সব মাছ দিয়ে দিচ্ছি। আমি মাছগুলোকে আগে ভাজিনি, লবণ দিয়ে রেখেছিলাম একটু, আর ওয়াশ করে মাছ দিয়ে দিচ্ছি। আজকে মুরগি ফ্রাই করব আর পাস্তা রান্না করব। আজকে আমি ইফতারের জন্য যা আয়োজন করব, আসলে দুইজন মানুষ ইফতারের জন্য বেশি আয়োজন করাটা আসলে হয় না, কারণ আপনাদের ভাই আসলে ভাজা পোড়া তেমন খেতে পারে না রোজার সময়, আর আমার তো অনেকটাই খাওয়া নিষেধ। তারপরেও চেষ্টা করি একদিন পরপর বা দুই দিন পরপর একটু খাওয়ার জন্য। মুরগির রানগুলোকে কোট করে নিচ্ছি ভালো করে, তো তারপরে আমি ফ্রাই করব। আর আমার ইউটিউব চ্যানেলে এই মুরগির ফ্রাই করাটা রেসিপিটা আছে, আপনারা যদি কেউ চান তো ওখান থেকে রেসিপিটা দেখে নিতে পারেন। পাস্তার রেসিপি আর কি দিব, কারণ পাস্তার রেসিপি আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো আছে,
আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন ভিউস তারা হয়তো জানেন না, আপনারা অবশ্যই আমার চ্যানেলে একটু ঘুরে আসবেন, তাহলেই দেখতে পারবেন অনেক ধরনের পাস্তার রেসিপি আছে। এটা আজকে জাস্ট আমি বাঙালি স্টাইলের মতো করেই রান্না করছি, কারণ একটু সবজি দিব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর হচ্ছে রসুন কুচি। গাজর কুচি আর মটরশুঁটি নিয়েছি। গাজর কুচি আর মটরশুঁটিটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করব। আর এখানে দিয়েছি হচ্ছে কিছু মাংস, আমার রান্না করাই ছিল গরুর মাংস, সেখান থেকে 7-8 পিস গরুর মাংস নিয়ে এটাকে কুচি করে তারপরে দিয়ে দিলাম। এই তো ভেজাল ছাড়া রান্না করা যেহেতু ছিল সেই কারণে। এখন দিয়ে দিয়েছি 2টা ডিম। ডিমটার সময় আমি ভিডিও করতে পারিনি, একটু অন্য কারণে একটু ব্যস্ত ছিলাম। পাস্তা দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, আসলে এভাবেও পাস্তা অনেক মজা হয়। আর আমার এই পাস্তাটা কিন্তু স্পাগেটি না, এটা হচ্ছে কাপিলিনি। খুব চিকন পাস্তাটা, একদম নুডলসের মতো টেস্ট, মনে হচ্ছে নুডলস রান্না করছে, আসলে কিন্তু এটা এখানকার পাস্তা। নুডলসের মতোই একদম ঝরঝরা চিকন হয় এই পাস্তাটা। আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় এইভাবে রান্না করে, এটার স্বাদটাও মনে হয় যে একদম নুডলস খাচ্ছি। যেমন স্পাগেটি একটা পাস্তার টেস্ট থাকে, তারপর হচ্ছে বোকাতিনি, এগুলোরও একটা পাস্তার টেস্ট থাকে, অন্য অন্য যেসব পাস্তা আছে। তো এটা একেবারেই চিকন, বাংলাদেশের যে কোকোলা নুডলসটা ঠিক সেরকম। আজকের ইফতার ছিল, আশা করি সবার ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।